কোথায় যাও মামা? গুরু দেখতে যাচ্ছ? মামার সাথে গুরু দেখতে যাবে? চলো গুরু দেখে আসি, আসো। কি করেন? আপনার তো আসে বাড়ি পাই নি, আসলেন তো আপনার গরু দেখবে আর আসছিলাম, আসি দে ভাবে দান সিদ্ধ করছে ওই দিন আসছিলাম। তোর তোর কি মাঠে দে কি করছে? বাড়িতেও তো দেখতেছি কি গাছ, পুঁই শাক, তারপরে কি করলা? সেদিন আসছিলাম এটা মনে হয় সোহাই নিয়ে গেছিলেন। মানে কি ওই বছর ঘুরি আসে ওই দিনে আবার ফের কথা, মানে বাচ্চা আল্লাহ দেয় এটা, আল্লাহ এই এটা গরুতেই আপনার একেবারে। হ্যাঁ, গাভিন হয়েছে, 14 দিন ধরাইছি, এখন দেখা যাক আছে কি না। তারপর ওরাও তো এদেরই বাচ্চা, বেচছেন কি দু একটা? আরো তাহলে এটা কয় বিয়ন দিছে? এটা তো 10 বিয়ন পড়তেছে, 9-10 বছর আগে শুরু করছিলেন এই গরু দিয়ে। আরো মেলা গরু বেচছি, বহন বেচছি, সার বেচেছি, যেসব বহন বেচেছি ওই বহন যদি থাকতো তাহলে পালে গরু বেড়ে যেত। তিন ডেরা দুটো পা বহন করে বেচছি, ব্যাপারে বেচছি, গাড়ি তো নিছি। আল্লাহ ভালোই বাড়ছে, মেলা ভালো বাড়ছে। দুই ভাই দুই দিন আছে। দুধ হয় কিরকম? দুধ আমি ওই আনি হারিয়ে 10 লিটার পর্যন্ত দোয়াইছি, 8টা, 7টা, 9টা, 10টা পর্যন্ত দোয়াইছি। তাই? হ্যাঁ, আবার ওর পেটে একটা বহন, যে বহন সমস্ত কিনে আনছিলাম সে বহনের 10 লিটার 12 লিটার পর্যন্ত হইতো। হ্যাঁ, আসলে দুধ খারাপ হয় না, গরু চিয়ারা দেখো না, খালি ঘাস খাও গরু হয় না, বাড়তি খাবার লাগে। এই গরু আমি এক মুঠ ছাল দিতে পারিনি, এক মুঠ ছাল দিতে পারিনি এই ঘাসের উপরে, তাও হ্যাও ঘাস তো একবার দিতে পারিনি, এত ধান তো ঘাস খেতেছে কি কাতে কি আছে। এগুলো তো তাও কাটা ঘাস না? কাটা ঘাস, নেপিয়ার ঘাস লাগাই নিয়ে আছে, কিন্তু খরার জন্য ঘাস জন্মিতেছে না, পাঁচ মাসে গেছে। যাওয়াবে লাগাই নিয়ে আছে যে ঘাস, ওই ঘাসে যদি ঘন ঘন বৃষ্টি বদলে সার দিয়ে পারি তাও হয়, বৃষ্টি বদল নাই সার দিয়ে পারি পাঁচ পেরে যাই। এই যে আইনতে আইনতে আগর বাগর করে খুঁটে খাইটে আমার মনে হয় যে জায়গাতে কয়েল দেওয়া হয়তো, এই কয়েলে আগুন মনে হয় ওই জায়গাতে, মনে হয় ছোয়াটা লাগেছে কয়েল ওই জায়গা দেন। এই জায়গায় কয়েল দিয়ে পিছনে দেয় সাইড সাইড দেই, ওই যে মাটির খোঁড়া আছে না, ওই মাটির খোঁড়ায় কেনা আনবো চিন্তা করতেছি, মাটির খোঁড়ায় দিবেন। তাছাড়া অনেক দেওয়া তো রিক্স, আপনি মনে করেন পরে একবার যদি আগুন ধরে যায়। এই গরু থেকেই ঘর বাড়ি ঘর সবকিছুই এক গরুতেই। তখন কি বহন বছর কিনেছিলেন না গাই কিনেছিলেন? না, সাথে বহন ছিল, এক মাসে এক বার বয়সের বছর ছিল সাথে বহন বছর, ওই বাসের সহ বিক্রি করছিল। ৫৫,০০০ টাকা দিয়ে কিনছিলাম, ওরে বেচছিল ৫০,০০০ টাকা বেচছিল ব্যাপারীর কাছে, ব্যাপারীর কাছে আমি ৩,০০০ টাকা এখন লাভ দিয়ে রেখে দিয়েছিলাম। এই যে দক্ষিণ ছেলেটা কিনছিল ওরা যাতে ছিল গরু আনবে, আমি হাতে যা গরু দিয়ে পছন্দ হয়ে গেলে গরু রেখে বাঁধলে আমার বাড়িতে, আমার বাড়িতে বাঁধ দিয়ে এখন ওরা ৫,০০০ টাকার কম
সারবে না হ্যাঁ 3000 টাকা পাকো আমাকে বাইরে পাঠাছিল কয় আবার 3000 টাকা দিয়ে গিয়ে রেখেছিল 53000 টাকা দিয়ে পারবত সেই গরু আমি 53000 টাকা এক সপ্তাহ পর বেশি ভাড়া দিলাম ওই পার ফরিদ খুন করার কাছে কোনটা বাসুর না গাই এই গাই বেশি হালাইছিল আসি পিছনে এক সপ্তাহ পরে বেশি ভাড়া দিলাম সেই গরু নিয়ে যায় ওই গরুর রাত্রি মানে গোয়ালে গোরাতে গোয়ালে নিয়ে গেলেছিল ফুটিয়ে দৌড় দিয়ে হারা রাত অবস্থা করেছে অবস্থা করেছে দেখে সকালবেলাতে গরু আমার বাড়ি চলে আসতেছে আমার ফের বললাই পালে আসলে পালতে খাটাবো না হ্যাঁ শেষ টাকা কিছু দিয়েছিল সেই টাকা দিয়ে গরু লেহি দিয়েছিল লেহি দিয়ে কলম গরু পাল যাওয়াই হবে কখন মানে আল্লাহ এইভাবে মনে করেন আপনার ইয়া করবে সেই কারণে হ্যাঁ একটু জিং খাওয়েন এক মাস পরেই ওর দেবো হলে কেমরি ওষুধ আর দেবো হলে ক্যালসিয়াম হ্যাঁ কারণ এই বাচ্চা তো দু একদিনের মধ্যে হবেই এখন তার খাওয়ানোর সময় নেই ওই বিয়েদের মোটামুটি 40 দিন পরে জাব যায় মিস করে না এখন তো গরুর সবচেয়ে বড় সমস্যা হলো জাব থাকে না কিন্তু মানে এই ধরনের গরু পাওয়া খুবই ভাগ্যের ব্যাপার আল্লাহ দিয়ে তাহলে ওর মিস নাই আমার তো ওই বাচ্চাটা ডাক্তার এসে দিয়ে গেল বীজ দিয়ে গেল আর কয়া গেল আপনার গাছ বাচ্চা থাকতে নিয়ে 4-5000 টাকা খরচ করা লাগবে ওই তো লোকে ডাক্তার দিয়ে ঘরের নারী অসুবিধা আছে বাচ্চা যেটা বসবে সেটা ঠিক নাই নষ্ট হয়ে গেছে চিকিৎসা করা লাগবে আমরা গরু বেশি ফেলা দেবো নিয়ে আবাদ না করি মানে সংসারটা কিরাইছিস ওই লাউ কদর লাগাইছি 5% খানেক আর সাইড দিয়ে পুল্লা দিছি পুল্লা বেড়া ফাঁদ দিয়ে এই তো আর পুল্লা নতুন করে লাগাইছি আবার ফের মশারি খাট দিয়ে সেই লাউ খাট দিয়ে আজকে তরি তরকারির দাম কেজি লাস্টে তাও নাই পাইকারি দিয়েছেন বাজারে তবে আমাদের এই বাজারে একটু মানে তরি তরকারি সবজির দাম সুবিধা পাওয়া যায় লাউ কত যেসব লাউ কত 20-25 টাকা করে বেশি গত 2 দিন আগে ওটা 10 টাকা করে বেশি হাই দিয়ে আমাদের এই বাজারে মনে করেন সকালবেলা সুবিধা পাওয়া যায় তো ঠিক আছে ভাই থাকেন আসি আবার আসবো না ইনশাআল্লাহ।